আগেই ঘোষণা করা ওয়ানডে দলে হঠাৎ করে ডাক পেয়েছে মেহেদী হাসান মিরাজ। প্রথম দুটি ওয়ানডে খেলতে বৃহস্পতিবার সকালে কলম্বো থেকে ডাম্বুলায় যায় মাশরাফি-বিন মুর্তজার দল। তরুণ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ঢাকা থেকে ওই দিনই দলের সঙ্গে যোগ দিবেন। মিরাজ ওয়ানডে স্কোয়াডে 17 নম্বর সদস্য। দলে আছে আরও 3 অফ স্পিনিং অলরাউন্ডার, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন ও শুভগত হোম। শ্রীলঙ্কার মারকুটে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা ভেবে হয়তো মিরাজকে দলে ডাক দেওয়া হয়েছে। তরুণ অফ স্পিনার টেস্ট সিরিজ শেষে ইমেজিং কাপ খেলতে দেশে ফিরছিল। তার জায়গায় এই টুর্নামেন্টে খেলবেন নাঈম হাসান। এখন পর্যন্ত 7টি টেস্ট খেলেছে মিরাজ। দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেট এখনও খেলা হয়নি তার। এছাড়াও বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে রয়েছে তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকির আহমেদ, শুভাশিস রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভগত হুম, নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজ।